आशीष बांगला प्रो चैने आज के वैष्णव पदावल प्रार्थना पर्यायर एक पद माधव बहुत मिनती करी तई एटी आलोचना करब। पदर रचयिता चैतन्य पूर्व जुगे कवि विद्यापति। तब यह आलोचना जावर पूर्वे प्रत्येके चैनल सबसक्राइब करते अनुरोध करी एवं ये भिडियो सवार आगे पे बेल आइकन क्लिक कर देर अनुरोध जाना। एबारे शुरू करब हमारे आलोच्य विषय अर्थात वैष्णव पदावल प्रार्थना पर्यायर पद जेटी रचयिता कवि विद्यापति से माधव बहुत मिनती करी तई এই পদটি নিয়ে আজকের আলোচনা। বৈষ্ণব পদাবলীতে প্রার্থনা বিষয়ক পদের একটি বিশেষ তাৎপর্য আছে। পূর্বরাগ হতে শুরু করে মাথুর পর্যন্ত ভক্ত ও ভগবানের মধ্যে যে নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায়, পূর্বরাগ হতে শুরু করে মাথুর পর্যন্ত মধুর রসের যে কাব্যিক প্রকাশ আমরা লক্ষ্য করি, প্রার্থনা পর্যায়ের পদে কিন্তু তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। প্রার্থনার পদগুলিতে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যরূপের প্রকাশ ঘটেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মুক্তিদাতা আর ভক্ত মুক্তি প্রার্থী। এখানে আমরা শান্ত রসের কাব্যিক রূপ দেখতে পাই। আর একটা বিষয়ে পার্থক্য লক্ষ্য করি, তা হল প্রার্থনা বিষয়ক পদে ভগবান শ্রীকৃষ্ণ আর ভক্তের আসনে শ্রী রাধিকার পরিবর্তে আছেন স্বয়ং কবি। জীবনের পথে চলতে চলতে জীবনের অভিজ্ঞতা লাভ করতে করতে কবি যখন জীবন সায়ণে উপনীত হয়েছেন বা তিনি যখন বুঝতে পেরেছেন যে পার্থিব জীবনের সবই অনিত্য, জগতের এই যে চলমান জীবন, এই চলমান জীবনের প্রকৃতপক্ষে সার্বত্তা কিছু নেই, ভগবানের চরণতলি একমাত্র আশ্রয়, তখন এই প্রার্থনা পর্যায়ের পদে কবিরা ভগবানের পদতলে নিজেদেরকে সমর্পণ করেছেন। আর আমাদের আলোচ্য পদ মাধব বহুত মিনতি করি তৈ এটি রচয়িতা চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি। আর বিদ্যাপতি সম্বন্ধে সমালোচকদের এটি সমালোচনায় আছে যে তিনি হলেন দেহ সর্বস্ব কবি, অর্থাৎ তার পদাবলিতে দেহের ভাগ যতটা আছে, শ্রী রাধিকার দেহের ভাগ যতটা আমরা দেখতে পাই, মনের ভাব ঠিক ততটা পাই না। তাঁর কাব্যে, তাঁর কবিতায়, তাঁর পদে রসসম্ভোগের প্রাচুর্য লক্ষ্য করা যায়। তিনি রায়সভার কবি, রাজকীয় জাঁকজমক, আলঙ্কারিক বৈদগ্ধ, আলঙ্কারিক বিচিত্রতা তার কাব্যে অপূর্ব রূপ লাভ করেছে। কিন্তু সেই তুলনায় তাঁর কাব্যে অন্তরের যে অন্তর্বেদনা, অন্তরের যে অন্তঃস্থলের কথা, সেই কথা আমরা সেইভাবে পাই না। কিন্তু বিদ্যাপতির পদ যদি আমরা প্রার্থনা পর্যায়ে পড়ি, অর্থাৎ প্রার্থনা পর্যায়ের বিদ্যাপতি সম্পূর্ণ আলাদা। এই প্রার্থনা পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি। তিনি জীবনের শেষ প্রান্তে হয়তো উপনীত হয়ে জীবন অভিজ্ঞতায় চলতে চলতে ক্লান্ত পথিক যেন বুঝতে পেরেছেন যে হরির চরণতলি একমাত্র শেষ আশ্রয়, সেই কারণে জাগতিক জীবনের অনিত্যতা সম্বন্ধে সচেতন হয়ে, নিজের পাপপুণ্য বোধ সম্বন্ধে সচেতন হয়ে তিনি নিঃশর্তে ভগবানের পদতলে, শ্রীকৃষ্ণের পদতলে নিজেকে সমর্পণ করেছেন। এবং তিনি বারবার সেই পরম পুরুষের পদতলে নিবেদন করেছেন যে তিনি জানেন তার অনেক দোষ, যদি তার জীবনের কর্ম বিচার করে সত্যিকারের পাপপুণ্য বিচার করা হয় তবে তার ভাগ্যে সামান্যতম পুণ্য জুটবে না,
তবুও তিনি করজোড়ে সেই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু আমাকে তুমি দয়া করো, তার কারণ তুমি জগতের ত্রাণকর্তা আর আমিও সেই জগতেরই অংশ বিশেষ, জানি আমার অনেক অপরাধ, তবুও আমায় তুমি কৃপা করো। এই যে অন্তরের আরতি, এই যে অন্তরের আকুতি, এই অন্তরের আরতি ও আকুতি এই পর্যায়ের পদগুলিতে বিদ্যাপতির এক অন্য পরিচয় বহন করে। সুতরাং এই পর্যায়ের পদে অর্থাৎ প্রার্থনা পর্যায়ের পদে কবি বিদ্যাপতির পদগুলি শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। এবার পদে আসা যাক। মাধব বহুত মিনতি করিতই দেই তুলসীতিল এ দেহ সমর্পিলু দয়াজনু ছড়বি মই। কবি বলছেন, হে মাধব বহুত মিনতি করিতই, তোমাকে আমি মিনতি করি, আমি করজোড়ে অনুরোধ করি তোমার কাছে আমার এই মিনতি। কী মিনতি? আমি আমার দেহ তিল তুলসী দিয়ে তোমার কাছে সমর্পণ করলাম, দয়া যেন ছড়বি মই, তুমি যেন আমার উপর থেকে দয়া ছেড়ো না। সাধারণভাবে বলা হয় তিল তুলসী দিয়ে কোনো জিনিস দান করলে তা ফিরে নেওয়ার কোনো উপায় থাকে না। সুতরাং কবি বিদ্যাপতি তাঁর দেহকে তিল তুলসী দিয়ে ভগবানের কাছে সমর্পণ করছেন, অর্থাৎ তিনি যেন বলতে চাচ্ছেন যে এ দেহের উপর আমার কোনো অধিকার নেই, সমস্ত দাবি আমি ত্যাগ করলাম, তুমি আমাকে যেমনভাবে চালাবে আমি তেমনভাবেই চলব, তোমার মন্দিরের পথে আমার পা চলবে, তোমার দিকে আমার চোখ থাকবে, তোমারই নাম আমার জিহ্বার দ্বারা উচ্চারিত হবে, হে প্রভু তুমি আমার উপর থেকে দয়া ছেড়ো না। অর্থাৎ এই যে আকুতি, এই যে মিনতি, এই মিনতি আসলে যে কোনো কবিতার প্রাণ। এই যে অন্তরের আরতি, এই আরতি হলো সাহিত্যের প্রধান সম্পদ। এখানে কবি বিদ্যাপতি শ্রীকৃষ্ণের পদতলে আরতি জানিয়ে বলেছেন, হে কৃষ্ণ হে মাধব যেন তুমি আমার উপর থেকে দয়া ছেড়ো না। তারপরেই বলছেন, গণইতে দোষ গুণলেস না পাওবি জবতহু করু বিবেচার। তুমি যবে দোষ গুণ বিচার করবে সেই সময় আমার কোনো গুণই তুমি পাবে না। গণইতে দোষ, আমার যে পরিমাণ দোষ এই পৃথিবী জন্মগ্রহণ করে আজ পর্যন্ত যা যা কাজ করেছি সেই কাজের মধ্যে তিনি ভাবছেন ভালো কাজ তেমন কিছু নেই, সবই তিনি হয়তো শ্রীকৃষ্ণের পদতলে অপরাধ করেছেন। তাই বলছেন, গণইতি দেও দোষ গুণলেস না পাওবি, দোষ গুনতে গুনতে কোনো গুণ পাওয়া যাবে না, জবতহু করবি বিচার, যেদিন তুমি বিচার করবে। তবুও তুহু জগন্নাথ জগতে কহাউসি জগবাহির নহমুঞ্জি ছার। তবুও তুমি তো জগতের নাথ, তুহু জগন্নাথ জগতে কহাউসি, আমার কেবল ভরসা এই যে মানুষ তোমাকে জগন্নাথ বলে, তাই আমি অপরাধী হলেও তোমার জগতেই আমি বসবাস করছি, জগবাহির নহমুঞ্জি ছার, জগতের বাইরে আমার বাস নয়, সুতরাং একদিন না একদিন আমাকে তোমায় উদ্ধার করতেই হবে, তুমি তো জগতের নাথ জগন্নাথ, আর আমি এই জগতেরই অংশ বিশেষ, এই জগতেই আমার বাস, সুতরাং আমার যতই অপরাধ থাক আমার যতই দোষ থাক একদিন না একদিন হে প্রভু তোমাকে আমায় উদ্ধার করতেই হবে। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুন পুনু মতি রুহা তুয়া পরসঙ্গ। মানুষের কর্মফল দিয়ে তার পাপ পুণ্যের বিচার হয়, যদি মানুষ ভালো কাজ করে তবে তার পরিণতি হয় ভালো,
আর যদি মানুষ খারাপ কাজ করে তবে তার পরিণতি হয় খারাপ। কবি বিদ্যাপতি বলছেন, কিয়ে মানুষ ও পশু পাখি কিয়ে জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্মফলবশত কি মানুষ কি পশু অথবা কীট পতঙ্গ যে জন্মই হোক না কেন সকল জন্মেই যেন তোমার প্রসঙ্গে আমার মতি থাকে। অর্থাৎ আমি যার কাজ করেছি আমার কর্মফল বিচার করে হয়তো মানুষ জন্ম কিংবা পশু জন্ম কিংবা পাখি অথবা কীট পতঙ্গ কর্মের বিপাকে বারবার এভাবেই পৃথিবীতে আসতে হবে, গোতাগতি পুনঃ পুনঃ বারবার এই পৃথিবীতে আমায় আসতে হবে। হয়তো পাখি জন্ম পাবো, নয়তো কীট পতঙ্গ পাবো, আর একটু ভালো হলে হয়তো বা মনুষ্য জন্ম পাবো। কিন্তু হে প্রভু, যে জন্মই আমি পাই তোমার প্রতি আমার যেন মতি থাকে এই প্রার্থনা করি। অর্থাৎ তিনি যেন বলছেন যে আমি যে কাজ করেছি, এর আগেই তো তিনি বলছেন গণইতি দোষ গুণলেশ না পাওবি, দোষ গুণে বিচার করলে আমার দোষী পাওয়া যাবে, হয়তো গুণলেশ না পাওবি, গুণের লেশ মাত্র পাওয়া যাবে না, তবুও তো তুমি গতের নাথ, সুতরাং তুমি আমায় উদ্ধার করবে। আর এই কর্মফলের বিচারে হয়তো মনুষ্য জন্ম পাবো অথবা কীট পতঙ্গের অথবা পাখির জন্ম, যে জন্মই পাই তোমার পদযুগল হতে যেন আমার মতি মতিভ্রষ্ট না হয়, আমি যেন তোমার পদযুগলে আমার মন রাখতে পারি। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তর ইতি হৈভব সিন্ধু তুয়াপদ পল্লব করি অবলম্বন তিল এক দেহ দীনবন্ধু। এইভাবে কবি বিদ্যাপতি ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, অতিশয় কাতরতার সঙ্গে অতি কাতর হয়ে বিদ্যাপতি বলছেন তরইতে ইহ ভবসিন্ধু, এই ভবসিন্ধু পার হতে, তরইতে ত্রাণ হওয়ার জন্য, অর্থাৎ পার হতে চান এই ভবসিন্ধু, এই ভবসিন্ধু পার হওয়ার জন্য তুয়াপদ পল্লব করি অবলম্বন, আমি তোমার পদপল্লব অবলম্বন করি। তিল এক দেহ দীনবন্ধু, এক তিলের অর্থাৎ জন্য হে দীনবন্ধু আমায় স্থান দিও, তিল পরিমাণ জায়গা তোমার পদতলে আমার জন্য রেখো। তাহলে এই যে পদ্মের আন্তরিকতা, নিজেকে সমর্পণের যে একনিষ্ঠ বার্তা, নিজেকে সমর্পণের যে উদ্গ্রীবতা, সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে যে সমর্পণের ঐকান্তিকতা, এখানেই বিদ্যাপতিকে মহান কবি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বিদ্যাপতি জগজ্জীবনের যে অনিত্যতা, সেই অনিত্যতা সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। তিনি হয়তো তার বিগত জীবনের কাজকর্মের বিচার করে দেখেছেন যে তিনি যা কাজ করেছেন, রায়সভার বিলাসিতা, জাঁকজমক ঐশ্বর্য ইত্যাদির মাধ্যমে যে জীবন তিনি অতিবাহিত করেছেন, সেই অতিবাহিত জীবনে এমন কোনো ভালো কাজ তিনি করেননি যেখানে শ্রীকৃষ্ণের পদতলে আশ্রয় পেতে পারেন। তাই শ্রীকৃষ্ণের পদযুগলকে আশ্রয় করার জন্য তিনি একনিষ্ঠ ভক্তের ন্যায় ভক্ত হয়ে ঐশ্বর্যবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে ত্রাণ ভিক্ষার জন্য প্রার্থনা করেছেন, নিজেকে ত্রাণের জন্য ভগবানের কাছে কৃপা প্রার্থনা করেছেন। বিগলিত হৃদয়ে একটি ধূপের ন্যায়, একটি প্রদীপের ন্যায় তিনি নিজেকে শ্রীকৃষ্ণের পদতলে একেবারে নিবেদন করে দিয়েছেন। হে প্রভু, আমার অনেক দোষ, এ দোষের কোনো ক্ষমা নেই, এ এমন কোনো গুণ আমার জীবনে নেই যার জন্য আমি তোমার পদতলে আশ্রয় পেতে পারি,
কিন্তু তুমি তো জগতেরই অংশস্বরূপ, তুমি তো জগতের নাথ, আর আমি তো এই জগতেরই একটি অংশ, এই জগতে আমার বাস। সুতরাং হে প্রভু, আমাকে তোমায় উদ্ধার করতেই হবে। এই ভবসিন্ধু ত্রাণের জন্য তুয়া পদ পল্লব, অর্থাৎ তোমার পদযুগলি আমার একমাত্র ভরসা, করি অবলম্বন তিল এক দেহ দীনবন্ধু। এখানে বিদ্যাপতির কবি প্রতিভা চরমতম পর্যায়ে উন্নীত হয়েছে, তার সাথে সাথে তার আধ্যাত্মিকতারও চরমতম বিকাশ ঘটেছে। এইভাবে কবি বিদ্যাপতি প্রার্থনার এই পদটিতে নিজেকে উজাড় করে দিয়েছেন।